আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুন্দর আছেন, নিরাপদে আছেন। লকডাউনের এই পরিস্থিতিতে আশা করি ঘরে আছেন এবং সেফ আছেন। ফ্রেন্ড, আজকে আমরা আলোচনা করব নেফ্রাইটিস সিমটম নিয়ে। খুব সহজে যদি আমরা বলতে চাই, এটি হচ্ছে সাধারণত বাচ্চাদের রোগ, তবে কিছু কিছু ক্ষেত্রে বয়স্কদেরও হইতে পারে। নেফ্রোটিক সিমটম কি? সাধারণত আমাদের প্রস্রাবের সাথে যদি অতিরিক্ত পরিমাণ প্রোটিন চলে যায়, অর্থাৎ রক্তে প্রোটিনের উপস্থিতি কমে যায়, সেটি হচ্ছে নেফ্রোটিক সিমটম। প্রোটিনের কাজ হচ্ছে রক্তের সাথে পানি ধরিয়ে রাখা। অর্থাৎ যদি কোনো বাচ্চাদের দেখা যাচ্ছে হঠাৎ করে মুখমণ্ডল ফুলে গেছে, এটি সাধারণত কমন এবং প্রধান সিমটম। কোনো কারণে যদি বাচ্চাদের চোখ মুখ অনেক সময় মায়েরা হতাশাগ্রস্ত থাকে, একটি কমন রিজন বলি, মনে করেন যে বাচ্চাদের জ্বর, ঠান্ডা, প্রবল একটা ধকল চলে গেছে বাচ্চাদের উপরে, দেন বাচ্চাদের চোখ মুখ হঠাৎ করে ফুলে গেছে, এটি হচ্ছে কোনো কারণ ছাড়াই গ্লোমেরুলোনেফ্রাইটিস। এর কোনো কারণ ছাড়া বলতে যে এটি কেন হয়েছে, এটির কোনো নির্দিষ্ট কজ না পাওয়া গেলেও এই প্রোটিনের মাত্রা যে রক্তে কমে গেছে, এই কারণটা আমরা পেয়ে থাকি। তো ফ্রেন্ড, আমরা যদি এভাবে এক্সপ্লেন করি যে রক্তে প্রোটিনের মাত্রা যদি কমে যায়, সেক্ষেত্রে পানি ধারণ করতে অক্ষম হয়, শরীরে অতিরিক্ত পানি ধারণ করা সম্ভব হয় না, সেক্ষেত্রে চোখ মুখ ফুলে যায়, অর্থাৎ এটি হচ্ছে নেফ্রোটিক সিমটম। সাধারণত কাদের বেশি হয়? সাধারণত বাচ্চাদের বেশি হয়, এবং এটির একটি রেস্ট্রিক্টেড এজ আছে, 2 থেকে 6 বছর বয়সের বাচ্চাদের এটি সাধারণত বেশি হয়। এখন যদি এই নেফ্রোটিক সিমটম হয়, সেক্ষেত্রে কিছু টেস্টের প্রয়োজন হয়, যেমন ইউরিন টেস্ট, সিএসআর, ইএসআর, ইউরিন ফর সিআর, ইএসআর, এগুলো টেস্টের মাধ্যমে কনফার্ম করা যায় যে নেফ্রোটিক সিমটম সমস্যা আছে কি না। প্রোটিনের টেস্ট, অর্থাৎ রক্তে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন আছে কি না, সেটি টেস্ট করে সাধারণত আমরা কনফার্ম হতে পারি নেফ্রোটিক সিমটম আছে কি না। সাধারণত এটি শারীরিক সিমটমে তো বোঝাই যাচ্ছে, এরপরও সমস্যা হলে সেটি সাধারণত টেস্টের মাধ্যমে কনফার্ম করা সম্ভব। এখন যদি নেফ্রোটিক সিমটম হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই এটি ট্রিটমেন্টের প্রয়োজন আছে। অনেক বাচ্চাদের, অনেক না, আমি বলবো অধিকাংশ বাচ্চাদের মা বাবারা, সাধারণত প্যারেন্টসরা সবসময় দুশ্চিন্তায় থাকে নেফ্রোটিক সিমটম হলে, না জানি বাচ্চার কী হয়েছে। এখানে বলে রাখা ভালো যে রোগ যেমন আছে, তেমন শেফাও আছে, অসুখ আছে এবং এটির চিকিৎসাও আছে। চিকিৎসা করলে অবশ্যই ভালো হয়ে যাবে, সেক্ষেত্রে একটু সময়, ধৈর্য এবং আপনার তাৎক্ষণিক অবজারভেশন প্রয়োজন। যদি মনে করেন নেফ্রোটিক সিমটম প্রবলভাবে দেখা দিয়েছে, সেক্ষেত্রে অবশ্যই ইউ মাস্ট কনসাল্ট ইওর নিয়ারেস্ট ডক্টর। যদি অবস্থা মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে থাকে, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট, সেক্ষেত্রে ইউ মাস্ট কন্ট্যাক্ট ইওর নিয়ারেস্ট হোমিওপ্যাথি ডক্টর। হোমিওপ্যাথিতে বলতেছি এই জন্য, হোমিওপ্যাথিতে ইমার্জেন্সি কেসগুলো হোমিওপ্যাথির চেয়ে সার্জারি বা আপনার অ্যালোপ্যাথিক তাৎক্ষণিক ট্রিটমেন্টের মাধ্যমে নিয়ন্ত্রণে আনা বেস্ট বলে আমার ব্যক্তিগত ওপিনিয়ন এটি। এরপর সমস্যাগুলো পারমানেন্টলি শরীর থেকে রিমুভ করার জন্য, অর্থাৎ এই সমস্যা যেন না আসে, সেজন্য অবশ্যই হোমিওপ্যাথিক রেমেডি বেস্ট, অর্থাৎ ইউ মাস্ট ইওর নিয়ারেস্ট হোমিওপ্যাথিক ডক্টর যদি সমস্যাটা স্বাভাবিক অবস্থায় আপনারা অবলম্বন করতে পারেন। এক্ষেত্রে নেফ্রোটিক সিমটমের কমন কিছু হোমিওপ্যাথিক রিমেডি আছে, যেগুলো সাধারণত ব্যবহার করলে সহজেই আপনার বাচ্চার নেফ্রোটিক সিমটম দূর করা সম্ভব। আমরা প্রাথমিকভাবে যে মেডিসিনগুলো দিয়ে থাকি সেগুলো হচ্ছে অ্যাপোছাইনাম, অ্যাপিসমেল, এরপরে আছে কানাবিনাম, আর্সেনিক অ্যালবাম। সাধারণত অ্যাপিস মেলিফিয়া নামে যে হোমিওপ্যাথিক রিমেডিটি আছে, সেটি ব্যবহার করার কিছু সিমটম আছে। যদি চোখের নিচে কালো দাগ দেখা যায়, সেক্ষেত্রে অবশ্যই
এপিসিমাল হোমিওপ্যাথিক রিমেডি ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট হোমিওপ্যাথিক রিমেডি। চোখের নিচে ফোলা থাকবে, চোখ মুখ ফোলা থাকবে, পুরো শরীরের অন্যান্য অর্গানগুলোও ফোলা থাকবে, অর্থাৎ পানি জমে গেলে যেরকম ফোলা থাকে এরকম ফোলা যদি সিমটম থাকে সেক্ষেত্রে অবশ্যই ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট হোমিওপ্যাথিক রিমেডি হচ্ছে এপিসিমাল। এছাড়া আপুসাইনান ব্যবহার করা যেতে পারে, উইথ আদার সিমটমে আমরা ব্যবহার করতে পারি আর্সেনিক আলম। আর্সেনিকের লক্ষণগুলো হচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গে পানি জমে থাকবে, সাধারণত শিশুদের মধ্যে সাধারণত অস্থিরতা ভাব, যে স্বভাবের শিশুরা সাধারণত অস্থির প্রকৃতির, কিন্তু এই সমস্যার জন্য একটু স্থির হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও এই আর্সেনিক অ্যালবাম হোমিওপ্যাথিক রিমেডিটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন ঘরোয়া টিপসের জন্য উইথ আদার সিমটমে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যেহেতু সমস্যা একটু ক্রনিক পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে এগুলো অ্যাপ্লাই করার পর যদি ইম্প্রুভ না হয় অবশ্যই আপনি একজন নিয়ারেস্ট হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হবেন। তবে আমি এতটুকু কনফার্ম করে বলতে পারি রোগ যেমন আছে এটির ট্রিটমেন্টও তেমনই আছে, যদি ট্রিটমেন্ট করা হয় অবশ্যই সমস্যা থেকে উত্তরণ করা সম্ভব। আশা করি আজকের ইনফরমেশনগুলো আপনারা প্রাথমিকভাবে বুঝতে পেরেছেন যে নেফ্রোটিক সিমটম জটিল, একেবারে জটিল আহামরি জটিল একটি রোগ এমন না, শরীরের কিছু তারতম্যের কারণে, অর্থাৎ যদি অ্যালবুমিনের মাত্রা প্রস্রাবে প্রোটিনের মাত্রা প্রোটিন যদি প্রস্রাবের সাথে বেশি বের হয়ে যায় সেক্ষেত্রে এবং রক্তে প্রস্রাবের প্রোটিনের উপস্থিতি কম থাকে, সেটি হচ্ছে সাধারণত নেফ্রোটিক সিমটমের প্রধান কারণ হিসেবে কারণগুলো চিহ্নিত করে যদি এটির চিকিৎসা নেওয়া যায় সমস্যা থেকে উত্তরণ করা সম্ভব। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, স্টে হোম স্টে সেফ, আসসালামু আলাইকুম।